আসসালামু আলাইকুম এ শীতে প্রচুর পরিমাণে পা ফেটে গেছে পা ফাটা থেকে মুক্তি পেতে চান তাহলে আজকের উপায়টি আপনাদের জন্য আজকে যে উপায়টি আমি শেয়ার করব এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনারা কখনোই দেখেন নাই এবং জানেন নাই আজকে আমি একেবারে ঘরোয়া দুইটি উপায় আপনাদের সাথে শেয়ার করব। তো এসিতে যেমন পা ফাটবে প্রচুর পরিমাণে ঠিক প্রচুর পরিমাণে বাজারে গাঁদা ফুল পাওয়া যাবে এই গাঁদা ফুল কিন্তু দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি অনেকটা উপকারী এই গাঁদা ফুলের অনেক উপকারী গুণ আছে যেটা অনেকেই জানেন অনেকে জানেন না এই গাঁদা ফুল দিয়ে আমি দুইটা রেমিডি তৈরি করে দেখাবো একেবারে সহজ যে দুইটা রেমেডি তৈরি করে আপনারা সংরক্ষণ করে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আপনাদের পা ভাটা থেকে মুক্তি পাবেন এবং পায়ের ত্বক হবে সুন্দর তো চলুন কিভাবে তৈরি করি তো প্রথমে আমি এখান থেকে দুইটা গাঁদা ফুল নিয়ে নেব আমি যে দুইটা রেমিডি শেয়ার করব এর জন্য দুইটা গাঁদা ফুলই যথেষ্ট এই গাঁদা ফুল যে কোনো ক্ষত সারাতে কিন্তু খুব সহায়তা করে খুব তাড়াতাড়ি যে কোনো কাটা ছেঁড়া ক্ষত শুকিয়ে দেয় এ পা ফেটে অবস্থা খুব খারাপ থাকে অনেকের আছে পা ফেটে ঘা হয়ে যায় এই ঘাটা সারাতে খুব উপকারী এই গাঁদা ফুল তো প্রথমে আমি এখান থেকে দুইটা গাঁদা ফুল নিয়ে নেব দুইটা গাঁদা ফুল ঠিক এভাবে আমি পাপড়িগুলো ছাড়িয়ে নেব অবশ্যই যে কোনো রেমিডি তৈরি করার পূর্বে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয় এজন্য আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে দুইটা ফুল দিয়ে যথেষ্ট পরিমাণ রেমেডি তৈরি হবে এখন বাজারে এসিতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে গাঁদা ফুল পাওয়া যাবে গাঁদা ফুলের দাম কিন্তু বেশি না মাত্র দশ বিশ টাকা হলে অনেকগুলো গাঁদা ফুল পাওয়া যায় এখানে দুইটা আমি নিয়ে নিয়েছি এবং বাকি গাঁদা ফুল আমি রেখে দেবো অন্য কাজের জন্য এখানে আমি হালকা গরম পানি দিয়ে পাপড়িগুলো ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের মতো এখানে অবশ্য আপনারা হালকা গরম পানি দিয়ে পাপড়িগুলো ভিজিয়ে রাখবেন দশ মিনিট এভাবে রেখে দেব এখন আমি দুই নম্বর কাজটি করে নেব তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখানে নারিকেল তেল আপনাদের বাসায় যে নারিকেল তেল আছে এখানে এক চা চামিচ পরিমাণ দেবেন আমি প্রথম রেমেডিটা তৈরি করে দেখাচ্ছি আমি দুইটা রেমেডি তৈরি করব প্রথমেই বলেছিলাম এই গাঁদা ফুল দিয়ে কিন্তু আমি দুইটা রেমেডি তৈরি করব তো এক চা চামিচ পরিমাণ নারকেল তেলের সাথে এখানে আমি একটা চামিচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দেব একেবারে সহজ দুইটি উপায় এই দুইটি উপায় আপনারা দেখলে নিজেরা অবাক হয়ে যাবেন এবং যখন আপনারা ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন তখন আপনারা বুঝবেন যে এই গাঁদা ফুল কতটা উপকারী এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এটা আমি এক পাশে রেখে দিচ্ছি এরপর এই যে পাপড়ি ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম পানিতে অবশ্য হালকা গরম পানি নেবেন এখানে এরপর আমি একটু ভালোভাবে ধুয়ে চিপে আমি এটা বেটে নেব এই পাপড়িটাকে বেটে নিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো ব্লেন্ডার অথবা শিল্পাটায় বেটে নিতে পারেন আমার কাছে এভাবে মনে হয় সহজ এই জন্য আমি এভাবে পেটে নিচ্ছি এখানে কোনো পানি দেয়া যাবে না কোনো প্রকার পানি অ্যাড করবেন না এই গাধা ফুল থেকে যে রসটা বের হবে এটাই কিন্তু বেশি উপকারী এই এখানে কোনো পানি অ্যাড করা যাবে না আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এ কারণে যে এই পাতাটা পরিষ্কার হয়ে যাবে গাদা ফুলে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোটো কালো কালো পোকা থাকে এটা কিন্তু সবাই জানেন হলুদ যে কোনো ফুলে ছোট ছোট কালো পোকা থাকে এই জন্য আমি হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তো এখান থেকে আমি রস সংরক্ষণ করেছি তো এখান থেকে তিন চার চামচ পরিমাণ রস আমি এই যে নারিকেল তেল এবং লেবুর রস মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে তিন চা চামচ পরিমাণ আমি গাঁদা ফুলের রস দিয়েছি আমি গাঁদা ফুলের পাপড়ি বেটে নেওয়ার পর কিন্তু হাত দিয়ে চিপের রস সংরক্ষণ করেছি এক নম্বর রেমেডি কিন্তু তৈরি হয়ে গেছে নারিকেল তেল লেবুর রস এবং গাঁদা ফুলের রস এরপর দুই নাম্বার। দুই নম্বর রেমেডিতে আমাদের লাগবে চালের গুঁড়া পরপর এই দুইটা রেমেডি সঠিক নিয়মে যদি আপনারা পা ফাটায় ব্যবহার করেন আপনাদের পা ফাটা থেকে মুক্তি পাবেন শুধু যে পা ফেটে গেছে তারাই ব্যবহার করতে পারেন তা না এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারেন এতে করে পায়ে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এসিতে কখনোই পা ফাটবে না এখানে আপনারা দুই থেকে তিন চার চামিজ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করবেন কম বেশি হলেও কোনো সমস্যা নেই এই প্যাকটি তৈরি করতে ঘনত্ব যে রকম রাখতে চান ঠিক সেই রকম সেই পরিমাণ আপনারা এখানে চালের গুঁড়া অ্যাড করে দেবেন এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর এর সাথে আরও একটি উপকরণ অ্যাড করব। সেটা কি সেটা হলো সরিষার তেল এখানে অবশ্যই চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দেওয়ার জন্য সরিষার তেল কিন্তু ক্ষত সারাতে খুব সহায়তা করে এখানে এক চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম ক্ষত তো সারাবে এবং তার সাথে সরিষার তেল আপনাদের পা গরম রাখবে এ শীতে প্রচুর পরিমাণে পা ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডা থেকেই কিন্তু পা প্রচুর পরিমাণে ফেটে যায় তো এই প্যাকটি আপনাদেরকে পায়ে ব্যবহার করতে হবে এখানেও কিন্তু মাত্র তিনটি উপকরণ অ্যাড করেছি গাঁদা ফুলের রস সরিষার তেল এবং চালের গুঁড়া আর এখানে লেবুর রস নারকেল তেল এবং গাঁদা ফুলের রস সঠিকভাবে একটু ধৈর্য ধরে এই উপায়টি দেখে নেন তাহলেই কিন্তু উপকার পাবেন এরপর পায়ে কিভাবে ব্যবহার করবেন বিশেষ করে আমাদের এই দুই অংশে পায়ের গোড়ালি এবং বুড়া আঙুলের এই ফাঁকে কিন্তু পাটা বেশি ফাটে তো এই প্যাকটি আগে ব্যবহার করতে হবে এই প্যাকটি আপনারা গোসলের আগে আপনারা এইভাবে পায়ে ব্যবহার করবেন এটা অবশ্যই এই কাজটি আপনাদেরকে দিনে করতে হবে গোসলের আগে এভাবে পাটা পরিষ্কার করে নেবেন যেহেতু পা ফেটে গেছে এই ফাটায় কিন্তু ধুলা বালি অনেক রকমের ময়লা জমে থাকে তো এটাকে পরিষ্কার করে দেবে এই প্যাকটি এই গাঁদা ফুলের এই প্যাকটি আপনার পা এতটা পরিষ্কার করবে এবং আপনাদের পা ফাটা দূর করে দেবে যে ক্ষত হয়েছে ক্ষতটাও দূর করে দেবে ঠিক এভাবে পায়ের গোড়ালিতে পায়ে লাগিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এভাবে ঠিক এভাবে হাত দিয়ে মাসাজ করবেন এভাবে পাঁচ মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এতে পায়ের ময়লা দূর হয়ে যাবে এবং মরা চামড়া যেটা থাকবে এটা উঠে যাবে এরপর এই রেমেডি যেটা আমি নারিকেল তেল লেবুর রস এবং গাধা ফুলের রস দিয়ে তৈরি করেছি এটা লাগাতে হবে একটা তুলা ভিজিয়ে এটা আপনারা পায়ের গোড়ালিতে লাগিয়ে নেবেন খুব সহজ তৈরি করা যেমন সহজ ব্যবহার করাও কিন্তু খুব সহজ এই কাজটি আপনারা এই প্যাকটি লাগানোর পরেও করতে পারেন অথবা রাতে ঘুমানোর পরেও করতে পারেন এভাবে লাগিয়ে রেখে দেবেন সারা রাত অনেকের আছে পায়ে হাতের আঙুলের চিপায় ঘা হয়ে যায় এই ঘা থেকেও কিন্তু মুক্তি দেবে এই রেমেডি গাধা ফুলের রস যে কোনো চুলকানি ঘা ক্ষত কাটা ছেঁড়া খুব তাড়াতাড়ি শুকিয়ে দেয় পুরো পুরি ক্ষত শুকিয়ে দিতে সহায়তা করে এই গাধা ফুলের রস তো গাধা ফুলের রস দিয়ে ঘরোয়া এই দুইটি উপায় কিন্তু একেবারে সহজ আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি দুইটা রেমেডি তৈরি করে দেখালাম এসিতে আপনাদের পা কখনোই ফাটবে না পায়ে ঘা ক্ষত থাকলে কাটা ছেঁড়া থাকলে সেটাও ভালো হয়ে যাবে মাত্র দুইটি গাধা ফুল দিয়ে চমৎকার দুইটি রেমেডি যেটা এসিতে আপনাদের পায়ের যত্ন নিয়ে আপনারা পাকে সুন্দর করে তুলতে পারেন সপ্তাহে মাত্র দুদিন অথবা আপনারা এটা প্রতিদিনও ব্যবহার করতে পারেন आज के खान विदायब आल्ला हाफिज